মাত্র 9 বছর বয়সে হারিয়েছিলেন বাবা মাকে। নায়িকা হতে না পারলেও নিজের চেষ্টায় অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব পর্শিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ের কষ্টকর জীবনের গল্প। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। সিনেমা জগৎ ভারী অদ্ভুত। এখানে অভিনেতা অভিনেত্রীরা আসেন মানুষকে বিনোদন দিতে, কিন্তু নাম, যশ, অর্থ, প্রতিপত্তির ভিড়ে কখনো কখনো মানুষের কাছে অজানাই থেকে যায় তাদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা, কঠিন লড়াইয়ের কথা। এককালে পর্দায় দাপিয়ে বেড়ানো অভিনেত্রী সন্ধ্যা রায়ের জীবনীও খানিকটা এমন। 80-90 দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। একাধিক চ্যালেঞ্জিং রোলে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন এই অভিনেত্রী। সাদা কালো থেকে রঙিন বাংলা সিনেমায় দীর্ঘ 25 বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সন্ধ্যা রায়। সন্ধ্যা রায়ের জন্ম হয় নবদ্বীপ জেলার পোড়ামাতলায়। শোনা যায় পোড়ামাতলায় ঢিল বেঁধে মানত করেছিলেন তার মা, তাই এই মন্দিরের প্রতি তার একটা আলাদা টান আছে। যে কোনো কাজে ওইদিকে গেলেই পোড়ামাতলায় পূজা দেন। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকেই পরিবারে ছিল অত্যন্ত অভাব। তখন তার বয়স মাত্র 12 বছর। পরিচিত একজনের সঙ্গে কাজের তাগিদে গিয়েছিলেন স্টুডিও পাড়ায়। সেখানে তখন চলছিল রাজেন তরফদারের অন্তরীক্ষ ছবির শুটিং। সেখানে প্রয়োজন ছিল 12-13 বছরের এক মেয়ের চরিত্রের। সেদিন ভাগ্য সঙ্গ দিয়েছিল তার। সেই ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। এরপর রাজেন তরফদারের গঙ্গা, জীবন কাহিনী, পালঙ্ক, নাকপাশে কাজ করেছিলেন সন্ধ্যা রায়। এছাড়া মায়া মৃগয়া, কঠিন মায়া, বন্ধন, পলাতক, তিন অধ্যায়, আলোর বিপাশা, ফুলেশ্বরী, সংসার সীমান্তে, নিমন্ত্রণ, দাদার কীর্তি, ছোট বউ, বাবা তারকনাথের মতো সব সিনেমাতে কাজ করেছেন তিনি। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। অভিনেত্রী সন্ধ্যা রায়কে আপনাদের কেমন লাগে ও অভিনেত্রী সন্ধ্যা রায় অভিনীত কোন ছবিটি আপনাদের সবথেকে পছন্দের, সেই নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন ভিডিওর শেষ অংশে যাওয়া যাক। অসামান্য অভিনয় কৌশলের জোরে তিনি অনায়াসে যে কোনো চরিত্র হয়ে উঠতে পারতেন সার্থকভাবেই। তবে একসময় জনপ্রিয়তা শিখরে পৌঁছালেও ক্যারিয়ারের শুরুতে অনেক বাধাবিঘ্নর সম্মুখীন হতে হয়েছিল এই অভিনেত্রীকে। মাত্র 7 বছর বয়সেই বাবাকে হারান তিনি। বাবা হারানোর শোক ভুলতে না ভুলতেই 9 বছর বয়সে চিরকালের মতো মাকে হারিয়ে অভিভাবক শূন্য হয়ে পড়েন অভিনেত্রী। এরপর বাবা মা হারা ছোট্ট মেয়ে আর উপায় না পেয়ে বাংলাদেশ চলে যান মামার বাড়ি। ওখানকার স্কুলেই লেখাপড়া চালান তিনি। অবশেষে 1957 সালে ফের দেশে ফিরে আসেন সন্ধ্যা রায়। নিজের অভিনয় দক্ষতার জোরে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনেত্রী পরিচালক তরুণ মজুমদার পরিচালিত বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। এরপর পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি, বাঁধেন কাজ ছড়াও। যদিও সেই বিবাহিত জীবনও খুব একটা সুখকর হয়নি তার। শোনা যায় মহানায়ক উত্তম কুমার তাকে ভালোবেসে সন্ধ্যামণি বলে ডাকতেন। সূর্যতপা, তিন অধ্যায়ের মতো ছবিগুলিতে তারা একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। শাড়িতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য তিনি। সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবির জন্য একবার বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন সন্ধ্যা রায়। সকলে বিদেশি পোশাক পরলেও তিনি সেই চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হেঁটেছিলেন লাল পাড় সাদা সিল্ক শাড়ি ও সঙ্গে মানানসই মুক্ত সেট পরে। এছাড়াও আরও বিভিন্ন টলিউড বলিউড ছবির পার্টিতে বিদেশি অভিনেত্রীদের সামনেও সন্ধ্যা রায়কে দেখা যেত শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান সফল তিনি। 2014 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। 2019 নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান 2019 নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান বর্ষিয়ান অভিনেত্রী। বেশ কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন এই অভিনেত্রী, দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও ছিলেন। করোনাতে তার অবস্থা এতটাই সংকটজনক হয়ে গিয়েছিল যে তাকে বেশ কিছুদিন আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু তবুও তিনি করোনাকে জয় করেছিলেন। অবশেষে যখন তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়, তখন তাকে যে ডাক্তাররা চিকিৎসা করেছিলেন তারা জানিয়েছিলেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অভিনেত্রী। বয়সজনিত কারণের জন্য তাকে এখন পুরোপুরিভাবে বিশ্রামের মধ্য দিয়ে থাকতে হবে, কিন্তু বর্ষিয়ান এই অভিনেত্রী এখন যথেষ্ট ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দর্শক বন্ধুই অনেকবার আমাদেরকে প্রশ্ন করেছেন
অভিনেত্রী সন্ধ্যা রায়ের সন্তানদের সম্পর্কে। তো এই প্রসঙ্গে বলবো, অভিনেত্রী সন্ধ্যা রায় কিন্তু নিঃসন্তান, ওনার নিজের কোনো সন্তান নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বটি সম্পর্কে আপনাদের কোনো মতামত ও মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।